নির্বাচনী সহিংসতা আর আধিপত্যের জেরে একের পর এক তাণ্ডব চলছে মাদারীপুরে এবার মোটরসাইকেলের ধাক্কা লাগা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে জড়ালো দুপক্ষ স্থানীয়রা জানান বুধবার সন্ধ্যায় পৌরসভার চরখাদি এলাকার সীমান্ত ব্যাপারী মোটরসাইকেলের সঙ্গে একই এলাকার আশিকের শরীরে ধাক্কা লাগে এর বিরোধ মেটাতে রাতেই দুপক্ষের লোকজন চরমুগরিয়া বাজারে সালিশে বসেন সালিশে আবারও বাঘ বিতণ্ডা হয় এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষের সংঘর্ষ বাধে বিস্ফোরণ হয় বেশ কয়েকটি ককটেলের উভয়পক্ষের অন্তত দশটি বসতঘর বাংচুরো লুটপাট চালানো হয় আহত হন অন্তত তেইশ জন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হন আরও বারো পুলিশ সদস্য তারপর ঘর যা যা আছে মানে লুটার অনেক কিছু গেছে বোমা মারছে এগুলা কই যে দেখেন আমরা এখন বাড়িতেই থাকতে পারতেছি না কাজ করে আমাদের ছেলেপেলে আছে তারা নিরাপত্তা চায় ফের অপ্রীতিকর পরিস্থিতি আড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ এলাকায় উত্তেজনা আছে পুলিশ মোতায়েন আছে পুলিশ এ ব্যাপারে আরও যারা ঘটনা জড়িত তাদেরকে গ্রেপ্তারের জন্য কার্যক্রম অব্যাহত রেখেছি আমরা সংঘর্ষের ঘটনায় ওয়ার্ড কাউন্সিলর আবুল বাসার ব্যাপারী সহ সাতজনকে আটক করা হয়েছে সময় সংবাদ মাদারীপুর